ধরনের একটি মডেল বানিয়েছিলেন। মডেল তো বানালেন, সেইটাকে তৈরি করতে তো টাকার দরকার, লোকবলের দরকার, সহকর্মীর দরকার। যাকেই সেটা দেখাচ্ছেন কেউ ইন্টারেস্ট হচ্ছে না, বরং এত জটিল দেখে পালিয়ে যাচ্ছে। উনি একজন সহকর্মীকে খুঁজে পেয়েছিলেন, তার নাম, সে একজন মহিলা, তার নাম হচ্ছে এডা। এডা নামটা মনে হয় আপনাদের শোনা, কোথায় শুনেছেন একটু বলতে পারবেন? এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি সি প্লাস প্লাস, তেমনি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওনার নাম থেকে এটা প্রোগ্রামিং নামটা এসেছে। তো উনি খুব একজন সহকর্মী পেয়েছিলেন এটা, এবং উনি নানা এজেন্সির কাছে ঘুরেছে যে আমরা ভাই এটা বানাবো, টাকার দরকার, কে টাকা দেবে? তুমি কম্পিউটার আমরা টাকা দিয়ে দেবো কেন? নানা এজেন্সির কেউ টাকা দেয়নি। অবশেষে ব্রিটেনের এক জাহাজ কোম্পানি, সে বলেছে টাকা দিতে পারি একটা শর্তে, আমাদের এইরকম একটা ক্যালকুলেশন করি আমরা, তুমি এটা বানিয়ে দিতে পারবে? মানে ওই শর্তে সেই সময় 12,000 পাউন্ড টাকা দিয়েছে, 12,000 পাউন্ড টাকা। তার শর্ত ছিল আমাকে এটা বানিয়ে দিতে হবে, কারণ ওদের জাহাজের নানা কাজে ওনাদের একটি ক্যালকুলেশন তৈরি হতো। উনি প্রথম সেই মেশিনটা বানায়, সেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন। তবে আপনারা যদি হিস্ট্রি অফ কম্পিউটার পড়েন দেখবেন ডিফারেন্সিয়াল ইঞ্জিনের নামটা বলেন। ওই ক্যালকুলেশনটা ওনাদের কাজে লাগতো, ওই শর্তে উনি বানিয়ে ওনাদের দিয়েছিলেন। এবং যাই হোক, কম্পিউটারের কনসেপ্ট উনি অনেকটা আগিয়ে নিয়ে, আমি আমার মূল বক্তব্য যে যে কোনো একটা আবিষ্কারের পিছনে তার একটা সামাজিক এবং প্রয়োজনীয়তার থেকে সেটা তৈরি হয়। আমি দু একটা উদাহরণ দিলাম। ফলে আমরা অনেকটা আধুনিক যুগে চলে এসেছি। আমরা দেখলাম যে কিভাবে সায়েন্টিফিক মাইন্ডটা তৈরি হলো। এই আধুনিক যুগে এসে আমরা একটু অন্য রকমের জিনিস দেখতে পাচ্ছি। কিরকম না, বিজ্ঞানের যে মূল ধারা, যে সত্যিকে জানা, যে কোনো ঘটনার সত্যিটা জানা এবং সেইটা বোঝা এবং সেইটা গ্রহণ করা, রেনেসাঁর সময় যেটা শুরু হয়েছিল এবং সারা পৃথিবীতে অ্যাকসেপ্ট হয়েছিল, বর্তমানে সেটার একটা ছেদ ঘটছে বা উল্টো দিকে যাচ্ছে। এইটা কেন হলো বা কেন হচ্ছে না, এর উত্তর নানা ডিবেটেবল আছে, কিন্তু একটা কমন জিনিস আছে যে বিজ্ঞান এখন আর নিজের ধারায় চলতে পারছে না। বিজ্ঞানটা ব্যবসায়িক হাউস দ্বারা কুক্ষিগত হয়ে গেছে। কেন? যে কোনো একটা উদাহরণ ধরা যাক, মেডিসিন। কি মেডিসিন আবিষ্কার হবে, কোন রোগের হবে, বিজ্ঞানের হাতে নাই, মানুষের হাতে নাই, ব্যবসায়ীর হাতে আছে। শুধু তাই নয়, কিছুদিন আগে আমাদের ভারত সরকার থেকে ইউজিসি একটি সার্কুলার বের করেছিল যে কোন দিকে গবেষণা করা হবে সেটাও বলে দেয়, এর বাইরে তুমি গবেষণা করতে পারো। শুধু তাই নয়, এখনকার দিনে আমাদের চিন্তা ভাবনাগুলো আর আমাদের হাতে থাকছে না। মানুষের চিন্তা কন্ট্রোল করাটাও এখন একটা ব্যবসায়িক অঙ্গ। ফেসবুক মালিক বহু কোটি টাকা, তার ব্যবসাটা কি? এখন বহু কোম্পানি এসেছে যারা ব্যবসায়িক কোম্পানি, চুক্তি করছে যে মানুষের মনটাকে ওইদিকে আমরা চালিত করে দেব এত টাকা। একটা কোম্পানির মালিকের নাম হচ্ছে প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর তার একটা কোম্পানি আছে, তার কোম্পানির কাজ কি না মানুষের মনকে বোঝা এবং তাতে এমন জিনিস দেওয়া যে মানুষের মনটা এই দিকে। এটা বিদেশে অনেক আগেই এসেছে, ফলে এখন যে আমাদের স্বাধীন চিন্তা করা সেই জায়গাটা তো নাই। আচ্ছা, আমার ফোন ছাড়া 5 দিন আমরা ভাবতে পারি? আমার ফোনটি ছাড়া আমি 5 দিন, এটা ভাবা ভীষণ কষ্ট। এটা কি আমার প্রয়োজনে এসেছে না ব্যবসায়িক প্রয়োজন? আমি এর খারাপ কথা মানে আমি এটাকে খারাপ বলছি না, আমার বলার বক্তব্য যে এখন যে আমাদের চিন্তা ভাবনাগুলো সেটাও কন্ট্রোল বাই দেম অনেকাংশে, এবং তার ফলে নানা ধরনের অপবিজ্ঞান কুসংস্কার আসছে। এটা হচ্ছে এক নম্বর। অনেক আগে আমি কোটেশনটা দিইনি, আইনস্টাইনের একটা কোটেশন যে এমন একটা দিন আসবে যে টেকনোলজি মানুষকে স্টুপিড বানিয়ে রাখে। আমরা সেই দিন হয়তো বেশি দূরে নাই যদি না আমরা সচেতন থাকি। ফলে আমি এখানেই শেষ করছি যে আমাদের যে সচেতনমূলক প্রোগ্রাম হচ্ছে এইগুলো আরো বেশি বেশি করতে হবে এটাকে রোখার জন্য।